একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন আপনার ঠিকানা আপনার ভবিষ্যৎ হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না বাড়ির জন্য চাই তেমন যত্ন সফল হতে হলে আপনাকে জানতে হবে নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত প্রপার্টি সেলিং লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস পিস অফ মাইন্ড Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির বিশেষ আয়োজন এবং ওয়ান অফ দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রপার্টি শো যেটা আমাদের হচ্ছে এই হোল ইউকেতে সেটা হলো এনটিভির একমাত্র আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ জি দর্শক আমি যে কথা বলছিলাম যে আমাদের হোল ইউকেতে প্রপার্টি শো নামে একটি শো হচ্ছে গত 6টি বছর ধরে এবং এই 6টি বছর ধরে আমরা কিন্তু আপনাদেরকে প্রপার্টির খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলে থাকি টেনেন্টদের ব্যাপারে কথা বলে থাকি আমরা ল্যান্ডলর্ডদের নিয়ে কথা বলে থাকি আপনার প্রপার্টি নিয়ে কি সমস্যা হচ্ছে কি ইম্প্রুভ করতে পারেন দর্শক আমাদের এই সব কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন সবসময় এবং সবসময় থাকবেন উনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই যিনি দেড় যুগেরও বেশি সময় ধরে আমাদের এই কমিউনিটিতে সার্ভিস দিয়ে যাচ্ছেন বিশেষ করে প্রপার্টির উপরে চলুন দেখি আমাদের আরিফ ভাই কেমন আছেন আরিফ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক আশা ভাই আশা করি ভালো আছেন আমার আজকে ঠান্ডা আসছে সো টেক মি মাই অ্যাপোলজি ইন কেস অফ আনপ্লেজেন্ট ইস্যু চলে আসে দর্শক আপনারা যে যেখানে বসে দেখছেন আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি আপনারা আমাদের পাশেই থাকবেন আছি ইনশাল্লাহ আপনাদের পাশাপাশি আপনাদের বিভিন্ন কল এবং টেক্সট এবং ইমেল নিব সেই সাথে আশা ভাই আছেন যিনি তত্ত্বাবধান থাকবেন আশা ভাই আপনার কাছে ধন্যবাদ দর্শক আমরা যে যেমন ভাবেই থাকি না কেন আরিফ ভাই বললেন যে ওনার শরীরটা খুব একটা ভালো নেই আমার শরীরটা ভালো নেই এগুলি আমরা বলতে পারি না বিকজ দ্য শো মাস্ট হ্যাজ টু গো অন অ্যান্ড আমরা আপনাদের টানে এবং এই প্রপার্টি নিয়ে কথা বলার জন্য আমরা সবসময় চলে আসি নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ লাস্ট উইকে উনি সরাসরি চলে আসছেন ফ্রম দ্য এয়ারপোর্ট ট্রানজিট ছিলেন ওনার বাসা তারপরে কিন্তু ডেস্টিনেশন এনটিভি পর্দায় সো আমাদের চলে আসতেই হবে আপনাদের টানে এবং আমরা আসব বিকজ অফ ইউ আমরা সবসময় বলছি যে এই অনুষ্ঠানটি আপনাদের জন্য জি দর্শক যে কোনো সময় আপনাদের এর যত ধরনের বিশেষ করে প্রপার্টি নিয়ে কথাবার্তা হয়ে থাকে আমরা সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি সেজন্য আপনাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি পিক আপ দ্য ফোন গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই এনি কাইন্ড অফ কোয়েশ্চেন ইউ গট ডোন্ট হেসিটেট জাস্ট টক আর যদি অনেক কথা আছে লাইভে হয়তো বলতে পারেন না সেই জন্য রয়েছে আমাদের টেক্সট নাম্বার আর টেক্সট নাম্বারও যদি আপনার এখন না বলতে চান আমাদের রয়েছে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসে আমাদেরকে ইমেল করুন এবং সেই ইমেলের মাধ্যমে আমাদের আরিফ ভাই পরবর্তীতে আপনাদের সব ইমেলের উত্তর দিয়ে থাকেন এবং আমাদের এই অনুষ্ঠানটি 3টি সেগমেন্টে সে ভাগ করা থাকে এবং প্রতি সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি বেশি এবং আমরা নিউজ বুলেটিন দিয়ে থাকি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং সবসময় আপনাদের কল নিয়ে থাকি আরিফ ভাই এই যে গত 6টি বছর ধরে আপনারা এই করছেন আমরা দুজন মিলেই তো চেষ্টা করছি কমিউনিটিকে কিছু দেওয়ার জন্য এবং আপনি সব বাধা বিপত্তি পার হয়ে আপনি চলে আসেন সো
আমি বলবো যে হাউ মাচ ইউ গট এ রেসপন্স ফ্রম দ্য কমিউনিটি নট অ্যাজ এ বিজনেস ওয়াইজ উই নো দ্যাট উই আর ডুইং এ চ্যারিটি কমপ্লিটলি ডুইং দ্য চ্যারিটি সো হাউ ইউ ফিল অ্যান্ড হাউ ইউ গেট দ্য রেসপন্স ফ্রম দ্যাম না আশা ভাই এর সাথে কথা বলতে গিয়ে এটা এমন একটা মানে প্রোগ্রাম আমাদের কমিউনিটিতে স্টিল আমরা পায়োনিয়ার ছ বছর অতিক্রম করে আমরা সাত বছরে পড়বো আশা করছি ইনশাআল্লাহ শুন তো দর্শক যারা দেখছেন তাদের যে রকমের অনুভূতি পেয়েছি মানে পার্সোনালি ফেস টু ফেস ইমেলে টেক্সের মাধ্যমে এবং বিভিন্নভাবে তাদের উদ্বুদ্ধ করে আমাকে যে আমাদের এই প্রোগ্রামটি চ্যালেঞ্জ যাবো বিভিন্ন সময় বিভিন্নজন রাস্তাঘাটে বলছে বিভিন্ন প্লেসে বলছে যে আরিফ ভাই আপনার প্রোগ্রামটা খুব সুন্দর করছেন আপনারা চালিয়ে যান আমাদের কমিউনিটি অনেক কিছু শেখার আছে দেয়ার আছে আপনারা দিচ্ছেন আপনাদের প্রতি মানে দোয়া থাকবে এরকম ধরনের অনেক ভালো মন্দ কথা শুনেছি আবার এই প্রোগ্রামের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মডিফাই করে আরও কীভাবে বিবর্তন আনা যায় কিছু নতুনত্ব দেওয়া যায় কিনা এসব বিষয়ে অনেকে টিপস দিয়েছেন যে কথা না বললেই নয় আমরা চেষ্টা করেছি পর্যায়ক্রমিকভাবে দিয়ে যাওয়ার জন্য তো এটা ভাল লাগে অবশ্যই ভাল লাগে যে শত কিছুর পরেও আমাদের প্রতি সপ্তাহে প্রোগ্রাম ইজ নো ম্যাটার অফ জোকস টেকনিক্যালি ইউ হ্যাভ টু সেই যে আমরা চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক আরিফ ভাই যে কথা বলছিলেন যে যে উনি চেষ্টা করে যাচ্ছেন এবং চেষ্টা করে যাবেন এবং সেই চেষ্টাটা কিন্তু আপনাদের জন্য আপনি হতে পারেন ল্যান্ডলর্ড হতে পারেন আপনি টেনেন্ট আপনার প্রশ্ন থাকতেই পারে যে কোনো কিছু আপনি থাকতে পারেন কাউন্সিলের বাসায় হতে পারেন আপনি হাউজিং অ্যাসোসিয়েশনের বাসায় থাকতে পারেন অথবা আপনি চাচ্ছেন যে একটা নতুন বাড়ি কিনবেন আপনি সো আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো বের করে নিয়ে এসে কথা বলুন আরিফ ভাইয়ের সাথে ইনশাল্লাহ উনি সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনাদের আরিফ ভাই আমাদের যে যেটা গতানুগতিক যে নিউজ বুলেটিন থাকে দেখি আজকে আপনি আমাদের সবার জন্য কি নিউজ বুলেটিন নিয়ে আসছেন শিওর আশা ভাই দর্শক আপনারা দেখছিলেন আমি আসলে কিছু তথ্য নিয়ে এসেছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য প্রথমে চলে আসছি আমাদের ইউরোপ সংক্রান্ত একটি বিষয় নিয়ে যেটা বলতে হচ্ছে যে ইউরোপের মধ্যে দেখা যাচ্ছে যে রেন্টাল গ্রোথ করেছে কোন সিটিতে তার ক্ষেত্রে প্রথমে চলে আসে স্পেনের বার্সেলোনাতে যেখানে গ্রোথ হয়েছে 9.6% লাস্ট ইয়ারে এবং ভিয়েনা ও শীর্ষস্থানে রয়েছে যেখানে তার গ্রোথের পরিমাণ ছিল 14.6% সো বুঝতেই হবে যে আমরা যারা ইনভেস্ট করছি স্পেশালি ইউরোপের দিকে আমরা দেখে নিব আমরা কে কোথায় করছি কীরকমভাবে করছি অবশ্যই মনে রাখতেই হবে যে কথা না বললেই নয় যে এখানে বিভিন্ন দেশে বিভিন্ন প্রপার্টি লস সংক্রান্ত আমাদেরকে নজর রাখতে হবে ট্যাক্স সম্পর্কে নজর রাখতে হবে তখন আমরা সেই ফর্মে যাব তো এখন দেখা যাচ্ছে যে আমাদের লন্ডনে কীরকম ধরনের গ্রোথ করেছে লন্ডনের গ্রোথ মানে গতানুগতিকভাবে যেভাবে ছিল গত দুই বছরে কিন্তু এরকম ধরনের ছিল না বিকজ অফ ব্রেক্সিট আপনারা বুঝতেই পাচ্ছেন যে ব্রেক্সিটের কারণে আমাদের মার্কেট খুব ডাল ছিল তারপরে পার্সেন্টেজ ওয়াইজ স্কটল্যান্ড ভালো করেছে কম্পারেটিভলি যদি গ্রেটার ইউকেকে তুলনা করা হয় কোন ক্ষেত্রে বেশি বেড়েছে তো এটা ছিল আপনার কাছে প্রথম একটি আপডেট পৌঁছে দেওয়া আসি আশা ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই চলে যাচ্ছি আমাদের এক দর্শক রয়েছেন লাইনে যে কে আছেন দেখি নাই আসসালামু আলাইকুম দর্শক আমরা আওয়াজটা খুব আস্তে পাচ্ছি আমি যে এনটিভি কল কৌশল ভাইকে বলবো যে যদি আপনি একটু সাউন্ড একটু বাড়িয়ে দেন আপনি কি রেন্টি ঘর কিনতে চাচ্ছেন রাইট না 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 রেন্টি ঘর আগে ভাড়া রেন্টি আগে মাস এক বছরের লাগি ভাড়া আপনি নেবেন ভাড়া নেবেন জি জি আচ্ছা তো এখন আপনি কি পজিশনে আছেন আমি এমনি ঠিক আছে এই দেশে সপ্তাহ আমি পাইমু চাইল বেনিফিট পাইমু আপনার ডিএসএস হতে আর মো সপ্তাহ আছে আমার জয়েন পাইমু আচ্ছা তো আপনি প্রথম টাইম ভাড়া নিতে যাচ্ছেন জি আচ্ছা ওকে আর কোনো প্রশ্ন ভাইয়া না ভাইয়া ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আশা ভাই বুঝতে পারছেন আপনি যে আমাদের
ট্যালেন্টের ক্ষেত্রে আমরা যারা এই লাইনে আছি, স্পেশালি প্রপার্টি লাইনে আমরা যখন এজেন্ট হিসেবে কাজ করছি, আমরা প্রথমে ক্যাটাগরি করে নিচ্ছি। ভাই আপনার কাছে চলে আসছি, আপনি পাশাপাশি বুঝতেই পাচ্ছেন যে যখনই এজেন্টের কাছে আপনি যাবেন অথবা প্রাইভেট ল্যান্ডারের কাছে আপনি যখন যে ঘর নিতে যাবেন, তখনই নর্মালি একটা প্রশ্নের উত্তর দিতে হয় যে আপনি কি ফুল টাইম কাজে আছেন অথবা আপনি কোনো বেনিফিট পাচ্ছেন গভর্নমেন্টের কাছ থেকে, এদেশের যে ফ্যাসিলিটিসগুলো আছে। তো প্রথমে সেখানে ধরে নেওয়া হয় যে আপনি যদি ফুল টাইম কাজে থাকেন, তখন সেক্ষেত্রে একরকমের রুট থাকে, আপনাকে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হবে, স্পেশালি এজেন্টের বিভিন্ন জিনিস ফর্মুলা তারা ফলো করে, পাশাপাশি ল্যান্ডলর্ডও করে থাকে, এবং যারা আবার হাউজিং বেনিফিট ক্লেম করছেন তাদের জন্য আবার আলাদা রকম থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিএসএসের ক্ষেত্রে পার ডিএসএস অথবা ফুল ডিএসএস যারা নিচ্ছি তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক ল্যান্ডলর্ড আবার নিতে চায় না, এজেন্সিও নিতে চাচ্ছে না, তার পিছনে অনেক কিছু কারণ থাকে। তো সেক্ষেত্রে তখন তারা বলে, তারা অনেক সময় গ্যারান্টর চায়, যে গ্যারান্টর যে কেউ হতে পারে আপনার। তো সেক্ষেত্রে আপনি যখন ঘর নিতে যাবেন তখন তারা বলে দিবে যে কী ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সে অনুপাতে আপনাকে ফলো করতে হবে, সেসব জিনিসপত্র দিতে হবে। নর্মালি ওয়ান মান্থ অ্যাডভান্স ওয়ান মান্থ ডিপোজিটের কাহিনিটা থেকে থাকে। আবার অনেক সময় আছে যে আপনি যদি নিজে ওরকম ধরনের ব্যালেন্স না করতে পারেন, আপনি আবার কাউন্সিলের কাছ থেকে হেল্প চাইলে অনেক সময় তারা এই ক্ষেত্রে সহযোগিতা করে ডিপোজিটের ক্ষেত্রে। এখন অবভিয়াসলি আপনাকে মনে রাখতে হবে এভাবে যে এক একটা পার্সনের এক এক রকম সার্কামস্ট্যান্স, সেই ক্ষেত্রে আপনি কীরকমভাবে কাউন্সিলের সাথে সম্পৃক্ত আছেন, সেক্ষেত্রে তারা অনেক সময় সহযোগিতা করেন অথবা অনেক সময় যখন করছে না তখন আপনাকে নিজেকে এটাকে ব্যালেন্স করতে হচ্ছে। তো এটা থাকছে নর্মালি অ্যাট এ গ্লান্স বলে দেয়া, তারপর ইন্ডিভিজুয়ালি আপনি যখন ঘর দেখবেন মানে অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন তখন আপনি তখন ওখানে কল করে আপনি ইনফরমেশন জানতে পারেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। অবভিয়াসলি এজেন্স ওয়াইজ এটা ভ্যারিয়েশন থাকবে, ল্যান্ডলর্ড ওয়াইজও বিভিন্ন কথা বলবে, আপনাকে সেসব জিনিসগুলো ফর্মালি করতে হবে। তো আপনার মানে সেক্ষেত্রে অনেক সময় যারা প্রাইভেট ল্যান্ডলর্ডের কাছ থেকে নেন আপনারা বেশ সাবধানতা অবলম্বন করা উচিত থাকবে। অনেক সময় আছে যে তারা অনেক সময় অনেক কিছু করছে না, তারা অনেক সময় দেখা যাচ্ছে যে আইনগতভাবে অনেক কিছু করার যেগুলো থাকে অনেক ল্যান্ডলর্ড সেক্ষেত্রে করছে না, কিন্তু সেক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করা দরকার থাকবে। এই ছিল আপনার কাছে আপনার প্রশ্ন অনুপাতে তথ্য তুলে ধরা। চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই গত ছয় বছরের প্রত্যেকটা অনুষ্ঠান চলে গেছে সোশ্যাল মিডিয়াতে, সেই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব এবং গুগল প্লাসে। আপনারা যদি সেই প্ল্যাটফর্মে যে শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের যেভাবে প্রশ্ন করলেন একটু আগে, ঠিক তেমনই অসংখ্য প্রশ্ন রয়েছে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের প্রশ্ন। সো আপনারা সেই প্রশ্নগুলোর উত্তর দেখতে পাবেন এবং ইউ ক্যান বি নলেজেবল বাই ইউর সেলফ টু হ্যাভিং এ লুক আওয়ার শো। সো আপনারা ফেসবুক, ইউটিউব এবং গুগল প্লাসে আমাদের সাথে যুক্ত হন। ফেসবুকে যুক্ত হতে হলে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখে হাতের ডান পাশে একটা থামস আপ চিহ্ন দেখতে পাবেন, জাস্ট ক্লিক ইন দেয়ার অ্যান্ড ইউ উইল বি ডাইরেক্টলি কানেক্টেড টু আস। সো এনি কাইন্ড অফ দ্যার ইজ ইনফরমেশন অর আপগ্রেড হোয়াট এভার রিগার্ডিং দ্য প্রপার্টি অর হাউজিং আমরা কিন্তু সেখানে দিয়ে থাকি, আপনারা কিন্তু সেখানে দেখতে পাবেন। আশা করি আপনারা নিজেরা দেখবেন এবং ইউটিউবে যে আপনারা সাবস্ক্রাইব করবেন অপরকে দেখানোর জন্য। আরিফ ভাই, চলে আসছি আবার আপনাদের আপনার কাছে যে পরবর্তী নিউজ বুলেটিন। দর্শক, আপনাদের কাছে চলে আসছি পরবর্তী আপডেট নিয়ে, যেটা থাকছে যে 2020 ইউকে প্রপার্টি মার্কেট বাউন্স ব্যাক করবে। জিনিসটা আসছে এভাবে যে ব্রেক্সিটের যে আনসার্টেনিটি ছিল সেই জিনিসটা বেশ চেঞ্জ হবে, দেখা যাবে সেটেলমেন্ট। অবভিয়াসলি আপনারা জানেন যে জানুয়ারিটা এন্ডে ব্রেক্সিটের যে জিনিসটা শেষ হচ্ছে কার্যকরী করার ক্ষেত্রে তারা বেশ ভূমিকা রাখবে। যদিও এখানে আরও কথা আছে যে অনেক ক্ষেত্রে তারা এখনও অ্যানাউন্সমেন্ট করেনি। অবভিয়াসলি প্রপার্টির ক্ষেত্রে কীরকম ধরনের হবে এটা ধারণা করে নেওয়া হচ্ছে যে প্রপার্টি মার্কেট গোয়িং ব্যাক টু দ্য নর্মাল, এবং সেই ক্ষেত্রে তারা চেষ্টা করছে এবং করে যাবে যে এই প্রপার্টি মার্কেটে যাতে আপনার সে স্ট্রং থাকে। আপনারা অবভিয়াসলি জানেন এভাবে যে প্রপার্টি মার্কেট এই ব্রেক্সিটের মানে আনসার্টেনিটির জন্য দুই বছর
ধরে কিন্তু ততটা খারাপ যায়নি যেটা স্ট্রং ছিল বলা যায়, যদিও ক্ষেত্রভেদে কিছু এলাকাতে এটার আপ ডাউন করেছে রেন্টের ক্ষেত্রে এবং সেলসের ক্ষেত্রে, তারপর অন এভারেজে বলা যায় কিন্তু স্ট্রংই ছিল, যেটা মানে আশা করা যাচ্ছিল, অনেকে ধারণা করেছিল যেটা ফল ডাউন করবে অনেকখানি, তো সেই পরিমাণে হয়নি। তো আপনারা যারা ইনভেস্টর আছেন আপনারা দেখে নেবেন কোন জায়গায় কীরকম ধরনের ইনভেস্টমেন্ট করে আপনারা মানে আপনার রিটার্ন পাবেন, এবং পাশাপাশি যারা ফার্স্ট টাইম ছিলেন আছেন তারা দেখছেন যে কোথায় কীরকমভাবে করে সময় ল্যাডারে আসতে পারেন ফার্স্ট টাইম বার হিসেবে। কারণ আপনি যখনই ফার্স্ট টাইম বার হিসেবে ইন করছেন আপনার জন্য আপনার পরবর্তী লাইনগুলো খুলে যাবে বাই টু লেটের ক্ষেত্রে, পর্যায়ক্রমিকভাবে আপনি মাল্টিপল ল্যান্ডলর্ড হতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি হতে পারেন একজন কাউন্সিলের টেনেন্ট, সেক্ষেত্রে এমন কোনো কথা নেই। আপনি রাইট টু বাইয়ের যে ফ্যাসিলিটিসগুলো আছে এটাকে গ্রহণ করে আপনি যদি কিনতে পারেন। আমরা অনেকেই ক্ষেত্রে আবার আপনাকে একটুখানি এভাবে বলতে চাই যে আমরা দেখছি যারা লোয়ার ইনকাম আছেন তারা দেখা যাচ্ছে কি যে আমার ইনকামে তো হবে না, আমি কিনতে পারছি না, না তাদের জন্য অপশন থাকছে এভাবে যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি কেউ আপনার গ্যারান্টার হিসেবে আসে তখন কিন্তু আপনি কিনতে পাচ্ছেন একটার মানে নিয়ে তখন আপনি শুরু করলেন আপনার স্টেপসের ক্ষেত্রে। তো যাই হোক চলে আসে আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই, আশার বাণী শুনালেন আপনি। বাউন্স ব্যাক, ব্রেক্সিট ব্রেক্সিট করে আমরা গত কয়েক বছর ধরে অনেকে চিন্তা ভাবনা ছিলাম। ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট আমাদের কয়েকজন দর্শক লাইনে ছিলেন, দেখি আমরা প্রথমেই কলগুলি নিয়েছি, ওনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন, দেখি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক, দর্শক আসসালামু আলাইকুম। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম দর্শক, দর্শক সরি আমাদের দুটো কলই ড্রপ করেছে, আপনারা আবার চলে আসুন, এটা লাইভ প্রোগ্রাম, সো আপনারা হয়তো অনেক কিছুই একটু এইদিক সেদিক দেখবেন, বাট ইটস এ লাইভ প্রোগ্রাম, লাইভ প্রোগ্রামে ইটস নট রেকর্ডেড, রেকর্ডেড উই ক্যান ডু সো মেনি থিংস। আমি চলে যাই আসছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আশার বাণী শোনালেন the market will be bounce back, which is very good. নতুন নতুন ইনভেস্টররা যারা বসেছিলেন তারা করবেন, এবং অনেকে বাড়ি কিনতে চাচ্ছিলেন যে কী হবে, দাম বাড়বে কি কমবে, সো আপনি আশার বাণী শুনালেন, দেখি পরবর্তী আশার বাণী কী আছে। আশার বাণী তো অনেক আছে আশার ভাই, সময়ের অভাবে অনেক কিছুই করতে পারছি না, বাট আমি একটু ট্যাক্স নিয়ে নিচ্ছি। লিখছেন ভাইয়া, I have a question watching your show. I would like to buy a house after the election. What do you think, property price will be increase or decrease? It'll be my first property and I'm in a different sector, or a bit worried to buy the property. দর্শক আপনি যে বলেছেন যেখান থেকে আপনার প্রতি মানে জিনিসটা বলতে চাচ্ছি, শুনছিলেন আমরা কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম, আপনার কাছে আবার চলে আসি। আপনার ফার্স্ট টাইম বাইয়ারদের ক্ষেত্রে সবসময় মার্কেট কিন্তু পজিটিভ থাকে, এটা হচ্ছে বেশি বিশেষজ্ঞ প্রপার্টি স্পেশালি যারা আছে তারা বলে থাকে, ফাইন্যান্স সেক্টরের ক্ষেত্রেও যারা আছেন এক্ষেত্রে বলে থাকবে। আপনাকে প্রথমেই যে ম্যাথ ক্যালকুলেশনটা করতে হচ্ছে অথবা করতে হবে এভাবে যে আপনি বাড়ি সেটা অ্যাফোর্ড করতে পারছেন, আপনার সার্কাস্টেন্সের প্রেক্ষাপটে আপনার মর্গেজ হচ্ছে আপনি নিতে পারছেন। গত প্রোগ্রামেও আমি বলেছিলাম যে একটা প্রপার্টি নিয়ে আমরা যখন ভাড়া থাকি সেই ভাড়া যে পরিমাণে দেয় স্ট্যান্ডার্ডভাবে, আমি এক্সাম্পল হিসেবে লন্ডন সিটিকে যে কোনো একটা প্রপার্টি যদি এভাবে ধরি যে আপনি হয়তো ইস্টামে আছেন, দুই বেডরুম প্রপার্টি, £1,000 আপনি রেন্ট দিচ্ছেন,
কিন্তু আপনি মর্গেজ নিলে এই প্রপার্টিটার যে ভ্যালু আছে অ্যাট দ্য মোমেন্ট, সেখানে মর্গেজ কতটুকু হবে, যে কথা গত পর্বে বলেছিলাম আবার মানে প্রাসঙ্গিকভাবে আবার চলে আসতে হচ্ছে যে বলা এভাবে যে আপনি যদি জিনিসটা মানে নিজে কিনতে পারছেন যখন, তখন এখানে আপনার মর্গেজ পরিমাণ থাকবে নর্মালি 500 pounds, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি প্রায় ডাবলের মতো দিয়ে ভাড়া থাকছেন, আবার বাড়ি কিনলে সেক্ষেত্রে আপনার এই খরচটা কমে যাচ্ছে। তো এখন এখানে জিনিসটা থাকছে এভাবে আপনাকে বলা যে এই ইলেকশনের পরে মার্কেটের যে কীরকম হবে, যে কথা কিছুক্ষণ আগেও বলেছি যে বাউন্স ব্যাক আসছে, ব্যাক টু নর্মালে চলে আসবে আশা করা যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি পজিটিভ থাকতে পারেন, এটা আমার পক্ষ থেকে আপনাকে বলা থাকলো, আপনার প্রতি ভালো কামনা রইল, চলে আসছি আশা ভাই ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আপনারা কিন্তু যখন টেক্সট করবেন, দেখেন আমাদের কাছে টেক্সট চলে আসলো, ফোনে হয়তো অনেকেই কথা বলতে পারেন না বা অনেক কথা বলা যায় না, তখন আপনারা ইমেলও করতে পারেন, আরিফ ভাই কিন্তু ইমেলের উত্তরও দিয়ে থাকেন। যে কথা বলছিলাম যে আপনি হতে পারেন ফার্স্ট টাইম বায়ার, হতে পারেন আপনি সেকেন্ড টাইম বায়ার অথবা ইনভেস্টর, আপনি কাউন্সিলের বাড়িতে থাকতে চান, থাকছেন এখন, নতুন একটা বাড়ি কিনবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম টু গিভ এনি কল। দেখি আমাদের আরেকজন কলার লাইনে আছে, কে আছেন দেখি। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন ভাইয়া। আমার দুইটি প্রশ্ন ভাইয়া, একটা হলো এই আমার যে ঘর আছে না, জি, এই ঘরের মধ্যে আমার আমার তিন বাচ্চা, আমরা স্বামী স্ত্রী, তো মনে করেন যে মা বাবা পরে যদি এইগুলা অটোমেটিক বাচ্চা কাচ্চা পরে পাইব নি না বাচ্চা কাচ্চা উইলিং কইয়া যাওয়া লাগবে, নম্বর ওয়ান। ওকে, নম্বর টু হইলো ওই যে বর্তমানে যে ওই যে কলেজে গিয়া যে টেকা লই না আপনার এই পরবার লাগে আর টেকা লই, অনেক টেকা লওয়ার পরে এরপরে টেকা দিন না, ঠিক রকম যদি করি ভবিষ্যতে কোনো গরো কোনো দেখতেই হবে। We didn't get that, ভাইয়া, second questionটা যদি আপনি আবার করেন প্লিজ। Second হলো question, বর্তমানে দেশে কলেজে গিয়ে মানুষের টেকা লয় পরবার লাগে, আসলে তো পরবার লাগে না, পয়সা লইবার লাগে। ইউনিভার্সিটির কথা বলছেন, টিউশন ফিস? No, he is talking about the there's a lot of people are working here, yeah, going to the college. Yeah, yeah. And they are having a lot of money for 2 years course, like is it like a different course, right? Like a management course and a care course, all those things, no, right? No, any course. Okay. Any course. So if I say যদি আমি না দিই তাহলে ভবিষ্যতে কোনো গড় এফেক্ট হবে না, এটা এই প্রশ্ন। All right. আচ্ছা, okay. Okay, ভাই, thank you. প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল যে ওনার বাড়ি যে বাচ্চারা আছেন, তো ওই বাচ্চাদেরকে কি কি লিখে দিতে হবে, উইল করে দিতে হবে, কিভাবে ওইটাকে ফর দ্য ফিউচার কিভাবে দিতে হবে আর কি। ভাইয়া, আপনি যে প্রশ্ন করেছেন প্রথম পার্টে, আমি চলে আসছি এভাবে বলা যে আপনি যখন, আমরা যখন বাড়ির মালিক হচ্ছি প্যারেন্টসরা নর্মালি, তখন থাকছে যে প্যারেন্টসের একজনের নামে হয়ে থাকে, অনেক সময় দুজনের নামে হয়ে থাকে, অনেক সময় বাচ্চাদের নিয়োগ কিন্তু করা হয়। ধরে নিলাম আপনি আপনার এই ক্ষেত্রে আপনার একজন আপনি মালিক আছেন, সেক্ষেত্রে আপনি মর্গেজ দিচ্ছেন এবং একটা সার্টেন টাইমের পরে মর্গেজের জিনিসটা শেষ হয়ে যাবে যদি আপনি রিপেমেন্ট মেথডে যেয়ে থাকেন। এখন থাকছে এভাবে যে যদি সেক্ষেত্রে দুজনের হয় তখন কিন্তু সার্কামস্টেন্স মোরলেস সিমিলার বাট ইন এ ডিফারেন্ট ওয়েতে, যদি আমরা কেউ না থাকি এর মধ্যে দুজনের একজন অথবা মানে নিজেই যদি না থাকি তখন কি হবে। এর জন্য অনেক সময় অনেকে আমরা এই দেশের ল অনুপাতে আমরা উইল করে যাই এবং উইল করার প্রেক্ষাপটে যে কোনো ক্ষেত্রে যদি আপনি আমি না থাকি তখন এই জিনিসটা অটোমেটিকভাবে যারা বাচ্চারা আছে তারা পাবে, এটা যদি আপনি উইল করে যান। অনেক সময় উইল করে না গেলে তখন এক্ষেত্রে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। আবার আছে যেমন এক্ষেত্রে অনেক সময় ইন্স্যুরেন্স জাতীয় বিষয় আছে যে লাইফ ইন্স্যুরেন্স, আপনার যদি সম্পূর্ণভাবে মর্গেজটাকে ক্লিয়ার না করা হয় তখন আরও কমপ্লিকেসি আকারে দেখা যায়। যদি ধরা হোক এভাবে যে আপনি সম্পূর্ণ মর্গেজ কমপ্লিট করেছেন, আপনার কোনো মর্গেজের পরিমাণ নাই, সম্পূর্ণ ইকুইটি থাকছে আপনার ঘরে, তো সেক্ষেত্রে আপনাকে উইল করে যাওয়াটা বেটার। এক্ষেত্রে বলবো যে আপনি স্পেশালি প্রপার্টি লয়ার যারা আছে তাদের সাথে কথা বলুন, তারা বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন সাইড বুঝিয়ে দেবে এবং সেক্ষেত্রে আপনার সিলেকশন করতে আপনার জন্য সুবিধা হবে যে কোন ক্ষেত্রে আপনি চাচ্ছেন। কারণ এখন দেখা যাচ্ছে যে আপনার ছেলে মেয়ের বয়স কম, তারা সার্টেন এজের মধ্যে পাবে কি না,
তো এগুলো অনেক ফ্যাক্টর আছে, এক একজন সার্কুলেন্স এক এক রকম। আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার ছেলেমেয়ের কয়েকজন আছে, ডিস্ট্রিবিউশন করতে চান সমভাবে, আবার আছে যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কেটেকে প্লাস ম্যানেজ করছেন, সেটাও হতে পারে। তো এই জন্য ভালো থাকবে বা ভালো হবে আপনার যে আপনি একজন প্রপার্টি লয়ারের স্বর্ণপূর্ণ হন, সেখানে যে আপনি বিস্তারিত জানুন বুঝেন এবং তারপরে আপনি ডিসিশন নেন। আপনাকে ইনস্ট্যান্ট নিতে হচ্ছে না, আবার উইল করে গেলে আপনি উইলটা আবার কদিন পরেও চেঞ্জ করতে পারেন। যদি কোনো কারণে আপনার মেন্টালি আপনি আবার আসেন যে আপনি কয়েকটা জিনিস চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার তখন সমূহ সম্ভাবনা থাকবে যে আপনি তখন করে নিচ্ছেন। বাট রিমেম্বার, উইলগুলো আপনাকে মনে রাখতে হবে যে কোথায় রাখছেন, কীভাবে রাখছেন, এগুলো আপনার ক্লোজ পিপুলকে জানানোর দরকার থাকবে। অনেক সময় উইল খুঁজে পাওয়া যায় না, অনেক সময় দেখা গেলো উইল করা হলো এমন জায়গায় আছে যেটাকে আপনি মানে পরবর্তী যারা মানে নেক্সট কিন থাকছে তারা জানছে না, তারা খুঁজে পাচ্ছে না, তখন কিন্তু এই উইলের ভ্যালু থাকছে না। তো আপনাকে বুঝে নিতে হবে যে কোথায় কোথায় আপনাকে করাটা ওয়াইজ থাকবে, স্পেশালি ক্লোজ পিপুলের কাছে। সেই সাথে আপনি আসতে পারেন ব্যাংকের, ব্যাংকের সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে, আপনার অ্যাকাউন্টেন্টের কাছে থাকতে পারে, আপনার সলিসিটার কাছে থাকতে পারে, সো মেনি ফ্যাক্টর্স অ্যারাউন্ড দেয়। এটা থাকছে আপনার প্রথম পার্টে। আপনি সেকেন্ড পার্টে কথা বলছেন যেটা রিয়েলি নট রিলেভেন্ট মানে আমাদের এই প্রোগ্রামের সাথে, যে কথা বলছেন যে পড়াশোনার ক্ষেত্রে যে বিভিন্ন রকমের লোন অথবা নিয়ে মানুষ যদি না দেয় তখন কী হবে, এদেশে যেহেতু রিলেভেন্ট না, তারপর একটুখানি সামান্য বলছি যে এই মানে আমাদের প্রোগ্রামের সাথে, প্রপার্টি শো রিলেটেড সাথে, মানে আমরা প্রপার্টি এবং প্রপার্টি রিলেটেড নিয়ে কথা বলছি। তো এখানে থাকছে যে আপনি কোনো জায়গা থেকে লোন নিচ্ছেন, আপনি যদি এটা না করে দেয়া মানে যদি এটাকে মানে ফেরত না দেন সেক্ষেত্রে আপনি দায়বদ্ধ থাকবেন এবং আপনাকে আপনার ক্রেডিট স্কোরে প্রবলেম হবে, আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনার নামে বিভিন্ন জিনিস আসতে পারে। তো অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন এখানে টার্মস কন্ডিশন থাকবে, সেই প্রেক্ষাপটে আপনি স্টেপস নেবেন। তাই এখানে যে কথা থাকছে যে আপনি যদি ক্রেডিট কার্ড থেকে আপনি পয়সা নিচ্ছেন, আবার দেখা যাচ্ছে আপনি লোন নিচ্ছেন বিভিন্নভাবে, সেক্ষেত্রে আপনাকে রিফান্ড করার নর্মালি সাধারণ দায়িত্ব থাকার মধ্যে পড়ে। আপনি আশা করি বুঝতে পেরেছেন আপনার সেকেন্ড পার্ট। যাই হোক, ভালো প্রশ্ন ছিল দুইটাই। থ্যাংক ইউ ভেরি মাচ আশরাফ ভাই, আপনার কাছে ধন্যবাদ। আরিফ ভাই, দর্শক আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্য সমস্ত দর্শকদেরকে বলছি যে আপনারা আপনাদের প্রশ্নগুলো রেডি করে সুন্দরভাবে আমাদেরকে প্রশ্ন করুন। আমরা যখন যদি এখনও কোনোভাবে না দিতে পারি তাহলে কিন্তু আমরা অফ দ্য শোতে চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য, কারণ অনেক অনেক কথা আছে সবার সামনে বলা যায় না, অনেক কথা না শুনে বলা যায় না, উত্তর দেওয়া যায় না, সেজন্য বলছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানগুলো প্রত্যেকটি অনুষ্ঠান ইভেন ফেসবুকে আমাদের লাইভ চলে যায়, আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকেও লাইভ দেখতে পাবেন এবং সবসময় এনটিভির প্রত্যেকটি অনুষ্ঠান চলে যাচ্ছে লাইভে, যখনই হয় তখনই আপনারা দেখতে পারবেন এবং পরবর্তীতেও দেখতে পারবেন। সো ইট ইজ ভেরি ইজি, আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে যখন খুশি তখন দেখার একটা ব্যবস্থা করে দিচ্ছে। দর্শক, চলে যাচ্ছে আবার আরিফ ভাইয়ের কাছে, দেখি ওনার নিউজ বুলেটিন আশার বাণী আর কত আছে। কত সুন্দর জান আশা ভাই, আশার বাণী শেষ নাই, মানে শুধু আশা চায়, আশা চায়, কারণ সেটাই একমাত্র ভেলা বেঁচে থাকার জন্য। আচ্ছা আচ্ছা, আপনি ভালো করে কথা বলছেন, মজা লাগছে আপনার কথা শুনে। দর্শক, আপনি বুঝতে পারছেন আশরাফ ভাই মাঝে মাঝে মিষ্টি মিষ্টি কথা বলে, মানে অনেক সময় দেখা যাচ্ছে আমাকেও প্রেশারে ফেলে দেয়। তো যাই হোক, আমি কোনো নামে কমপ্লেন করছি না, কমপ্লিমেন্ট দিচ্ছি না, ডিফারেন্ট ওয়েতে, আপনারা বুঝতেই পারছেন। না আরিফ ভাই, আপনি যখন কথা বলেন আমরা ওয়েট করি সব সময়। আমি বিশেষ করে, আমি তো খুব কাছের থেকে, দর্শকরা তো ওনাদের একটা ডিস্টেন্স থাকে অ্যাবাউট 3 মিটার 2 মিটার, আমার তো লেস দেন এ মিটার টিভির সাথে, তো সেই হিসাবে আপনার প্রত্যেকটি কথা আলহামদুলিল্লাহ বিকজ অফ ইস রিলেটেড টু প্রপার্টি। এন্ড আমাদের স্বপ্নই হলো আমরা কিভাবে একটা বাড়ির মালিক হব, কিভাবে আমাদের পরবর্তী জেনারেশনকে একটা ছায়া দিয়ে যাব, এবং মানুষের স্বপ্ন থাকে বছরের পর বছর, যুগের পর যুগ। সেই জন্য সো আমাদের ব্রেকেও যাওয়ার সময় আসলো, আপনি যদি কুইক একটি কুইক নেটকে এক্সপ্যানশন করে নিতে হবে যদি আপনি এখন সময় আমার লেস দ্যান এ মিনিট ইজ, সো লেটস কাম ব্যাক ফ্রম দ্য ব্রেক এন্ড উই গো ফ্রম देयर। শিওর, ইয়া শিওর। দর্শক, কথা বলতে বলতে আবার আরেকটি ব্রেকের সময় চলে আসলো, চলে যেতে হচ্ছে, কিন্তু আমরা একটা কলারের কল নিয়ে, প্রশ্ন নিয়ে ব্রেক থেকে এসে উত্তরটা দিব। ওকে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক আসসালামু আলাইকুম, ভালো আছেন?
লন্ডন নয় আউটসাইডে একটা ঘর কেনার জন্য বার্মিংহাম সাইটে দিয়া জি তো ঘরের প্রাইস হবে 200 কাছাকাছি 200,000 এর কাছাকাছি যদি এইভাবে আমার ওয়াইফের কেয়ার অ্যালাউন্স আর বাচ্চার ডিসেবিলিটি অ্যালাউন্স হয় তো এই পার্সেন্টেজ দেওয়া যাবে কি না এটা প্রত্যক্ষভাবে দেওয়া যাবে কি না সেই প্রশ্নটা আমার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188 আমরা ব্রেকে যাওয়ার আগে একটি দুটি কোশ্চেন নিয়েছি একটি একজনের কাছ থেকে আবার আরেকটা কলার ওয়েট করছেন লেটস সি দ্যাট হোয়াট শি লাইক টু আস্ক কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ প্রশ্নটি করুন আমি একটা জিনিস জানতে চাইলাম রাইট টু বাই জি জি আমি কেন তো 30 বছরের উপরে থাকি আর আমার বয়স হইল 63 ওকে তো আমার আমি যদি ঘর কিনতাম চাই এখন আমি লন্ডন লন্ডন লুইসামো থাকি জি তো এই ঘর কিনতে চাইলে আমার তো বয়স 63 তো আমার তো আর কোনো মর্গেজ মনে হয় হইতো না আমি জানি না এইটা ব্যাপারে আমি মনে করলাম আর কি তো আমার যদি বাচ্চা কাচ্চা খেয়েও গ্রান্ট আর ওই বা ডিপোজিট ও যে তারা একটা জিও দেন আমি রাইট ডিসকাউন্ট ও ডিপোজিট হইব না আলাদা ডিপোজিট দেওয়া লাগবো আর না আমার বাচ্চা কাচ্চা খেয়েও গ্রান্ট আর হইতে হইব ব্যাংক ডিপোজিটের পয়সা দিছে আমি জানি না দর্শক আপনারা দুইজনেই আছেন লাইনে দেখছেন ওনারা তো প্রথম কোশ্চেন ছিল ব্রেক্সিট নিয়ে বাড়ির দাম কমবে না বাড়বে এই সম্বন্ধে আপনি ডাইরেক্ট জানতে চেয়েছেন আমি গত অনুষ্ঠানে একজন কল করেছেন এই বিষয়ে সেম প্রশ্ন ছিল তো বলেছিলাম এভাবে যে আসলে এই বিষয়ে ডাইরেক্ট এভাবে মানে প্রিডিকশন করে ডাইরেক্ট কথা বলাটা ঠিক না কেউ যদি বলে সেটা 100% এটা অ্যাকুরেসি হবে না ধরে নেওয়াও যাবে না আপনার ওয়াইজ হবে না ঘটনা হচ্ছে যে ব্রেক্সিটের এই চেঞ্জের ক্ষেত্রে এই সেটেলমেন্ট হলো এখন এর প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মার্কেট স্ট্রং হবে তো এক্ষেত্রে অনেক কিছু ফ্যাক্টর থাকে যে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের রেট কীরকম থাকছে কীরকম ধরনের হবে নিউ গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে তারা মানে মর্গেজের ক্ষেত্রে লং টার্ম মর্গেজের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেবে যেসব মর্গেজ জাতীয় প্রোডাক্ট এগুলো এখন মার্কেটে আসেনি আসতে শুরু করেছে বলা যায় অল্প করে তো এটা উপর ডিপেন্ড করে
একটা ভ্যারিয়েশন আসবে তো আমরা ডাইরেক্ট এভাবে বলতে পারছি না, তবে মার্কেটে স্ট্রং হবে যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে একটা আপডেট দিয়ে যে প্রপার্টির ক্ষেত্রে ইউকেতে আবার প্রপার্টি বাউন্স ব্যাক করে ফিরে আসবে স্ট্যান্ডার্ডভাবে, তো আশা করা যাচ্ছে যে স্ট্রং থাকবে। তো আপনাকে সব কিছু অ্যানালাইসিস করে বুঝে আপনাকে আপনার ডিসিশনটা নিতে হবে যে সেক্ষেত্রে আপনি কী করবেন, যদিও কথা থাকছে এভাবে। যদি আপনি ফার্স্ট টাইম বার হিসেবে কেনেন তো সেই কথা কিছুক্ষণ আগেও একটা কলার বলেছিলেন, সেক্ষেত্রে আপনি হয়তো শুনেছেন যে সবসময় তাদের জন্য মার্কেটটা স্ট্যান্ডার্ড ভালোই থাকে। বাইটুলেটের ক্ষেত্রে অনেকটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, অনেক লেগ ওয়ার্ক থাকে যেটা স্ট্রেট ফরওয়ার্ড না, বুঝে শুনে স্পেশালিস্ট যারা প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তাদের পরামর্শ নিয়ে আপনার করা ওয়াইজ থাকবে। এখন আসছি যে আপনার সেকেন্ড পার্টে যে আপনি প্রশ্ন করেছিলেন যে বাইটুলেটের ক্ষেত্রে আপনি একটি ঘর কিনতে চাচ্ছেন, আপনার পরিবারের যে সেভিংস রয়েছে সেই ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করবেন অ্যাজ এ ডিপোজিট হিসাবে, এবং সেটা মানে পরিমাণটা মোটামুটি আপনি একটা ধারণাও দিয়েছেন। তো আপনাকে ইন জেনারেলভাবে কথাটা বলতে চাচ্ছি এভাবে যে আপনি যখনই মানে বাইটুলেটের কিনতে যাবেন নর্মালি সাধারণত এভাবে আসছে যে আপনার মিনিমাম 25,000 মতো ইনকাম হতে হয়। এখানে ভেরি মানে একজন মর্গেজ অ্যাডভাইজার আরও বিশদভাবে ভালোভাবে বলতে পারবে, আপনাকে একজন মর্গেজ অ্যাডভাইজারের পরামর্শ নেওয়া উচিত। যেহেতু প্রপার্টির লাইনে বিজনেস করছি, বাইং লেটিং সেলসের কাজ করছি, সেক্ষেত্রে তো সেই হিসেবে অনেক কিছুই দেখছি, মানে সেই নলেজ রাখার চেষ্টা করছি, সেই হিসেবে আপনার কাছে পৌঁছে দেয় এইভাবে যে আপনি ডিপোজিটটা আপনার সোর্স অফ ইনকাম কোত্থেকে হলো এটা আপনাকে বলতে হবে, সলিসিটার জানবে, ল্যান্ডার জানবে। তো সেক্ষেত্রে আপনি হতে পারে আপনার ফ্যামিলিগতভাবে সেভিংস আছে, নিজের আছে, সারাউন্ডিংভাবে আপনি কালেকশন করছেন, যে আপনি লোন করে করছেন না, এটা একটা ফ্যাক্টর থাকছে এবং মনে রাখতে হবে একটা টেকনিক্যাল পার্ট, কেন অনেক সময় এটাকে আপনার হিতে বিপরীত হয়ে যায় যে আপনি লোন নিয়ে তারপরে এটাকে ডিপোজিট দিচ্ছেন। তো নর্মালি থাকছে যে 20% ইন জেনারেল উইথ 25% ডিপোজিটটা দিতে হয়। এখন আপনি যখন এটাকে স্কেল করবেন কোথায় কিনছেন কতটুকু কিনছেন সেটাকে ভ্যারিয়েশন থাকবে যে আপনি কতটুকু পর্যন্ত নিতে পারছেন, কতটুকু ডিপোজিট আছে, তা প্রিন্সিপালভাবে এভাবে আপনি নিতে পারেন। আশা করি আপনার সেকেন্ড পার্টের আপনি বুঝতে পেরেছেন, আর তারপরে যদি কিছু কথা থাকে, সময় স্বল্পতার কারণে শর্টকাটভাবে মানে চেষ্টা করলাম একটুখানি বুঝিয়ে দেওয়ার জন্য, আমাদের ডিটেলস আপনাদের সামনেই আছে অনলাইনে, আপনাদের সরি আপনাদের টিভি স্ক্রিনে, তো সেখান থেকে আমাদেরকে ইমেল করতে পারেন, তারপরে যদি কিছু বাদ থাকে আপনাকে আরও বিভিন্নভাবে বলবো এবং জানাবো। বাট রিমেম্বার আপনারা অনেকেই আমাকে ইমেল করছেন, আমি বারবার রিকোয়েস্ট করছি প্লিজ আপনার পাশাপাশি আপনার টেলিফোন নাম্বারটা ওখানে অ্যাড করবেন, না হচ্ছে অনেক সময় যে ইমেল লেখার ক্ষেত্রে হয়তো যদি কোনো কারণে ডিলে হয় অনেক সময় ফোন করে স্ট্রেট ফরওয়ার্ড, আমি আমার অফ টাইমের নর্মালি শোর বাইরে যখনই চেষ্টা করি তখন স্ট্রেট ফরওয়ার্ড ফোন দিয়ে আমি চেষ্টা করি আপনাদের ডাইরেক্ট কথা শুনে বিভিন্ন কথা শুনে আনসার ব্যাক করে দেওয়ার জন্য, আপনাদের কাছে মানে ইনফরমেশন পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, এটা ছিল ফার্স্ট কলার যে ছিলেন তার প্রতি আপনার বিস্তারিতভাবে বুঝে দেয়া। আমি চলে আসছি এবার সেকেন্ড কলার যিনি ছিলেন ভদ্রমহিলা যিনি করেছেন আপা, আপনি বলছেন যে আপনি একটা বাড়িতে আছেন রাইট টু বাই প্রপার্টিতে 30 বছর ধরে এবং আপনার বয়স 63, অবভিয়াসলি মানে একটা কথা জানা হয়নি আপনার কোনো ইনকাম আছে কি না, আপনি বাড়ি কিনতে চাচ্ছেন এটা, সেক্ষেত্রে আপনি একটুখানি মানে বুঝতে পারছেন যে আপনি যে কথাটা বলছেন গ্যারান্টার হিসেবে আপনার ছেলেমেয়েরা আছে তখন আপনি কিনতে পারছেন কি না, ডিপোজিট দিতে হবে কি না এই ক্ষেত্রে আসছে। তো আপনাকে পার্টে পার্টে করে এভাবে বুঝে বলা বলতে চাচ্ছি এভাবে যে প্রথমে আসছি যে আপনি যখনই বাড়ি কিনতে চাচ্ছেন, আপনি 30 বছর থাকে না, নর্মালি বলা হয়ে থাকে 3-5 বছর বিভিন্ন কাউন্সিলের প্রেক্ষাপটে যে আপনি রাইট টু বাই প্রপার্টি কিনতে পারছেন না, আপনি দেখা যাচ্ছে আপনার সিঙ্গেল নাম আছে অথবা ডাবল নাম আছে, আপনি কিনতে পারছেন না, আপনার ইনকাম নাই, তো সেক্ষেত্রে কী হবে? নর্মালি যখনই প্রপার্টি কাউন্সিলের প্রপার্টি আপনি নিচ্ছেন প্রায় 110,000 মতো অ্যাপ্রক্সিমেটলি এরকম ধরনের ডিসকাউন্ট দেওয়া হয়, এটাকে ল্যান্ডারের কাছে গেলে মর্গেজ কোম্পানির কাছে গেলে এরা এটাকে ডিপোজিট হিসেবে নেয়, সেক্ষেত্রে আপনাকে ডিপোজিট দিতে সাধারণত হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনার ডিপোজিটের কোনো প্রয়োজন নেই, বাট আপনি যদি তারপর কিছু ডিপোজিট থাকে আপনি দিতে পারেন, তো এটা থাকছে একটা ফ্যাক্টর। সেকেন্ড পয়েন্টে আসছি, আপনার বয়স 63 হয়েছে, আপনি মানে মর্গেজ পাবেন কিনা, আপনি ধরা হোক যে আপনি একজন মানে কাজ করছেন, মর্গেজের ক্ষেত্রে অনেক চেঞ্জ হয়েছে, আমরা অনেকেই জানি না এভাবে যে বয়স বেশি হলেও
কিন্তু এখন অনেক ক্ষেত্রে অনেক লেন্ডার কিন্তু আপনাকে মর্গেজ দিচ্ছে, যা বয়স বেশি হয়ে গেছে মর্গেজ পাবো না কথা কিন্তু ঠিক না। যদি কারা কেউ আমরা কাজ করে থাকি তাদের ক্ষেত্রে মানে এটা একটা জিনিস আপনারা যারা জানেন না আপনারা হয়তো বুঝতে পারছেন এক কলারের কথা অন্য অন্য লোকজন উপকৃত হোক এটা আমাদের কাম্য। তো এটা থাকছে একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে আপনার আপনার ছেলেমেয়া আছে, তারা ভালো কাজ করছে হয়তো আশা করছি, তো সেই ক্ষেত্রে তারা গ্যারান্টর হিসেবে কাজ করছে মানে করতে পারবে কি না, ইয়েস তারা দে ক্যান প্লে বিগ রোল সেই ক্ষেত্রে, তারা যদি অ্যাসোসিয়েটভাবে একজন গ্যারান্টর হিসেবে পাশে থাকে ভালো ইনকাম করে তখন আপনি নিজে ওই বাড়িটা কিনতে পারছেন, আপনার কিছু করতে হচ্ছে না, আপনি কিছু ধরলাম আপনি কোনো কিছু করেন না, তো সেই ক্ষেত্রে আপনি তখন আপনার ছেলে মেয়ে এই ক্ষেত্রে গ্যারান্টর হলে মর্গেজ, অনেক ল্যান্ডার আছে সব ল্যান্ডার কিন্তু না যে তারা আপনাকে মানে আপনার ছেলে মেয়ের গ্যারান্টি হিসেবে নিয়ে তখন আপনাকে মর্গেজ দিচ্ছে, তো এভাবে আপনি তখন একটি মানে আপনার এই প্রপার্টির মালিক হতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, আপনার সম্পূর্ণ পার্টে পার্টে করে আমি চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে যদি কথা থাকে অ্যাগেন প্লিজ ফিল ফ্রি টু কল মি সামটাইম আর ইমেল মি উইথ এ নাম্বার। তো ভালো থাকবেন, আপনার প্রতি শুভকামনা রইল আমাদের মানে কমিউনিটি ভাই বোনদের কাছে স্পেশালি বলা। আবার কথা বলছি, আমি অনেক প্রোগ্রামে অনেক সময় বলি এভাবে যে আমরা এখনও এমন বাংলাদেশি আছি আমাদের কমিউনিটিতে এই গ্রেটার ইউকের মধ্যে, আমরা এখন মাল্টি মিলিয়নিয়ার, আমরা একসময় কিন্তু এই কাউন্সিলের রাইট টু বাইয়ের যে প্রপার্টি কিনেই কিন্তু আমরা হয়েছি, এরকম অসংখ্য ল্যান্ডলর্ড আমাদের আছেন, অসংখ্য মিলিয়নিয়ার পিপল কিন্তু আছেন। তো একটা করে একটা যখন স্টেপসে উঠছেন তারপরে জ্ঞাতনিকভাবে আপনি আর একটা স্টেপসে যেতে পারবেন। অবভিয়াসলি আপনাকে খেয়াল করে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে এটা আপনাকে ওয়ার্কআউট করছে কি না। যাই হোক, আপনার প্রতি শুভকামনা রইল, আমি চলে আসি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, খুব নাইসলি বুঝিয়ে দিয়েছেন। আমরা কিন্তু প্রায় গত বছর একটা অনুষ্ঠানে এই মর্গেজ নিয়ে কথা বলছিলেন, সেখানে বলছিলেন যে এজ ইজ নট এ ফ্যাক্টর, এজ ইজ, আমি অলওয়েজ বলি যে এজ ইজ এ নাম্বার। ইভেন ইফ আই এম নট রং অন দ্যাট শো ইউ টোল দ্যাট ইভেন 85 ইয়ার্স ওল্ড ইয়াং ম্যান ক্যান হ্যাভ এ মর্গেজ অ্যাজ ওয়েল। সো আমি আমাদের সম্মানিত দর্শককে বলছি যে এইজ ইজ এ নাম্বার, ইউ ক্যারি অন। দর্শক, আমাদের এই প্রত্যেকটা অনুষ্ঠান আগেও বলেছি যে আমাদের চলে গেছে ইউটিউব, ফেসবুক এবং গুগল প্লাসে, প্লিজ ওইখানে যে আমাদের শুধু শো প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান চলে আসে। এমনভাবে যেভাবে আরিফ ভাই কথা বলছিলেন সেগুলোর মাধ্যমে ইউ ক্যান গেট অল দোজ ইনফরমেশন। আমাদের সময় স্বল্পতা, নিয়ে নিচ্ছি আরও একটি কল, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি বলছি যে ওই প্রাইভেট ঘর যেন এটা কেনা যায়, কিনতে পারবো নি। প্রাইভেট ঘর কিনতে পারবেন কিনা, তাই তো? জি জি। আপনার প্রশ্নটা কি হিসেবে জানতে যাচ্ছেন? জানতে চাইছি যে আমি ঘর যে ঘর থাকি এই ঘর যে প্রাইভেট, তারা জিও রাখে জিওর কোম্পানির ওই আর হাউজিং কোম্পানি চালু চাম্পার মনে। হাউজিং অ্যাসোসিয়েশনের ঘর নাকি কাউন্সিলের ঘর? কোনটা আপা আমি বুঝতে পারছি না। হাউজিং অ্যাসোসিয়েশনের ঘর যে কিনতাম পারবো নি, আমি যে ঘরে থাকি আপনি যে ঘরে আছেন হাউজিং অ্যাসোসিয়েশন ঘর কিনতে দেন না, কোন কিনতাম পারবো নি। হ্যাঁ, আপনি হাউজিং অ্যাসোসিয়েশনের ঘর আপনি কিনতে পারবেন। আপনি আর কোন প্রশ্ন আছে আপনার? আর ও প্রশ্ন যে কিনতে পারলে কিনতাম আকি। কিনতে পারলে ঘরে আছেন যে আপনি কিনতে পাচ্ছেন, অনেক সময় থাকে যে ম্যাক্সিমাম টাইমে কেনা যায়, তো আপনি যেখানে আছেন কতদিন ধরে আছেন আপনি মানে ওই অ্যাসোসিয়েশনকে একটা মানে আপনি কল দিতে পারেন অথবা তাদের কাছে ইমেল অথবা চিঠি লিখতে পারেন যে আপনি ঘরটা কিনতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার এই কি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। কারণ মানে অনেক সময় আছে যে রিসেন্ট অনেক হাউজিং অ্যাসোসিয়েশন ঘরে আবার কিন্তু কেনা যায় না, তাদেরকে অনেক সময় পার্ট বাই পার্ট রেন্ট করে বিক্রি করে, তো আপনাকে সবচেয়ে বেস্ট হবে যে আপনি
তাদের কাছে একটা কল করুন অথবা ইমেল লেটার লেখে আপনি জানতে চান যে সিস্টেম, কারণ আপনি যখনই এই ঘরে ছিলেন মানে সরি যখনই এগ্রিমেন্টটা করেছেন তখন লেখা ছিল আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি কিনতে পাচ্ছেন কি পারবেন না, কারণ অনেক অনেক ভেরিয়েশন অনেক চেঞ্জ হয়েছে রিসেন্ট ফিউ ইয়ার্সে, যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘর আপনি কিনতে পাচ্ছেন না, আবার আগে যেগুলো ছিল ম্যাক্সিমাম জায়গাতে কিনতে পাচ্ছেন সেখানে আপনি আবার কিছু ডিসকাউন্ট পাবেন, সেই ডিসকাউন্টের পরিমাণটা বাইরে টু বাইরে থেকে কম হয়ে থাকে নর্মালি। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার প্রতি উইশ কামনা রইল, ভালো কামনা রইল, আপনি আশা করি মানে এই ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের হাতে একদম একদমই সময় নেই, সো আমরা আর কোনো কল নিতে পারছি না, আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমাদের চলে যেতে হচ্ছে এবং অনুষ্ঠান সমাপ্তি দিতে যেতে হচ্ছে। আরিফ ভাইকে বলবো যে আরিফ ভাই, আমি জানি যে আপনারা অনেক বলেছেন ছিল, ইনশাল্লাহ আমরা সেগুলোকে কন্টিনিউ করবো নেক্সট উইকে, আপনি যদি কাইন্ডলি দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেন। মানে আপনি শর্টকাটে মানে শর্টকাটে শেষ করবেন নাকি? আই ডোন্ট হ্যাভ এনি ক্লু। আচ্ছা আচ্ছা, শিওর, দর্শক শুনতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন আমাদের সময় স্বল্পতা থেকে যায়, অনেক সময় অতিরিক্ত মানে অনেক কথা থাকে যেগুলো আমরা সময়ের কারণে শেষ করতে পারি না। আমার অনেক আপডেট ছিল এবং আপনাদের সুন্দর সুন্দর কল পাচ্ছিলাম, ভালো লাগছিল বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যেহেতু আশরাফ ভাই বলছেন আমাকে বিদায় নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমি আপনাদের প্রতি আপনার কাছে আসছি, আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে, আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ, এবং আপনাদের বিভিন্ন মতামতও জানাবেন পাশাপাশি। অনেক সময় আপনাদের বিভিন্ন মতামত কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে এবং প্রোগ্রামকে ডিজাইনটাকে আরও সুন্দরভাবে যাতে ভাবে আপনাদের কাছে আসতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আরিফ ভাই আপনার সময়ের জন্য। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে, আমরা কিন্তু চলে যাই বলেই চলে যাব না, সব সময় আপনাদের সাথে থাকব। আমরা ফেসবুক ইউটিউব এবং গুগল প্লাসে আপনাদের সাথে তো রয়েছি, যে কোনো সময় আমাদের টেক্সট নাম্বারে আপনারা টেক্সট করতে পারেন, ইমেল করতে পারেন, শুধু কল করতে পারবেন না যে কোনো সময় উইদাউট লাইভ শো। সো আশা করি আপনারা যে কোনো সময় আমাদেরকে এইভাবে স্মরণ করবেন। দর্শক, আবার আসবো নেক্সট উইকে সেম টাইম সেম টিভি চ্যানেল। কিন্তু যাওয়ার আগে আমাদের প্রপার্টি শো যে টিপস, সেই টিপস আমরা দিয়ে থাকি সবসময়। আমি বলে থাকি যে বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ, নো ম্যাটার হোয়াট সারাউন্ডিংস ইউ আর, আওয়ার সারাউন্ডিংস আর ফুল অফ নেগেটিভিটি, বাট বি স্ট্রং ইউর সেলফ, কাম ডাউন ইউর সেলফ অ্যান্ড ক্যারি অন উইথ দ্য পজিটিভিটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।